बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय छात्र छात्री वृंद, आमी सुलतान महमूद, सहकारी अध्यापक, मनोपुर आइडियल डिग्री कॉलेज पार्वतीपुर दिनाजपुर, तुम्हारे फिनान्स बैंकिंग और बीमा ये विषय द्वितीय पत्र छय नम्बर अध्याय चेक विनिमय बिल एवं अंगीकार पत्र विषय पूर्ववर्ती क्लास धारावाहिकत आज के चेक सम्पर्कित प्रतारणा और जालियातर विपक्षे बैंक करणीय निरापत्ता व्यवस्था ए विषय तुम्हारे बोलबो। আমরা জানি চেক একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল এবং অর্থ লেনদেনের অন্যতম মাধ্যম। চেকের মাধ্যমে একজন কাস্টমার ব্যাংক থেকে তার অর্থ উত্তোলন করে থাকেন অথবা তার প্রাপককে অর্থ পরিশোধ করে থাকেন। এখানে লক্ষণীয় যে ব্যাংক অর্থ পরিশোধের ক্ষেত্রে যেহেতু অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, নগদ অর্থের গুরুত্ব অপরিসীম, সেক্ষেত্রে ব্যাংক সেই অর্থটি পরিশোধ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে এবং দেওয়া এটা প্রয়োজনীয়। কারণ এই জগৎ সংসারে মানুষ বিভিন্নভাবে প্রতারণা করে থাকে, ইচ্ছাকৃত, অনেক সময় অনিচ্ছাকৃত, বা জালিয়াতির আশ্রয় গ্রহণ করে থাকে। সেই ক্ষেত্রে ব্যাংকে যে বিষয়গুলো নিয়ে অবশ্যই মাথা রাখতে হবে এবং এই প্রতারণা জালিয়াতির বিপক্ষে তার যে সমস্ত করণীয় বা করার আছে বা সাবধানতা অবলম্বন করতে হয়, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। এখানে এক নম্বরে আমরা লক্ষ্য করি, একটি চেকের পাতায় যে বিশেষ জিনিসগুলি থাকে তার মধ্যে আদেষ্টার স্বাক্ষর। একটি চেক তখনই তার অর্থ পরিশোধের যোগ্যতা অর্জন করবে সেখানে যদি অবশ্যই তার আদেশটা, অর্থাৎ যার ব্যাংক অ্যাকাউন্ট সেই হিসাবের মালিক তার চেকের নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর থাকা লাগবে। এই স্বাক্ষরটি যদি না থাকে তাহলে ব্যাংক অবশ্যই এই চেকের অর্থ পরিশোধ করবে না। দুই নম্বরে আমরা আসি স্বাক্ষর যাচাই। স্বাক্ষর যাচাই বলতে আমরা বুঝি যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ব্যাংকে নমুনা কার্ডে হিসাব গ্রহীতাকে একটি স্বাক্ষর করতে হয়। একটি নয়, একটি পাতায় তিনটি স্বাক্ষর থাকে, একে আমরা বলে থাকি নমুনা স্বাক্ষর। যখন একজন আদেশটা তার চেক ব্যাংকে পাঠান বা কোনো প্রাপককে প্রদান করে থাকেন, সেই ক্ষেত্রে যে স্বাক্ষরটি ওই চেকে থাকবে সেটি নমুনা স্বাক্ষরের সঙ্গে মিল আছে কি না সেটি ব্যাংক দেখবে। যদি কোনো কারণে নমুনা স্বাক্ষরের সঙ্গে মিল না থাকে তাহলে এই ধরনের চেকের অর্থ ব্যাংক পরিশোধ করে না বা করবে না। তিন নম্বর হিসাব নম্বর, অ্যাকাউন্ট খোলার সময় তাকে একটি নম্বর দেয়া থাকে যাকে আমরা বলি হিসাব নম্বর, এবং এই হিসাব নম্বর অবশ্যই চেকের পাতায় উপস্থাপন করতে হবে নির্দিষ্ট জায়গায়, যেখানে তার জন্য একটি জায়গা রাখা আছে
সেই জায়গায় হিসাব নম্বরটি আছে কি না, যদি না থাকে তাহলে কোনো অবস্থাতে ব্যাংক সেই অর্থ পরিশোধ করবে না। চার নম্বর তারিখ, ব্যাংকে চেক পরিশোধ করলে আমরা জানি সাধারণত একটি চেকের মেয়াদ থাকে 180 দিন, সেই ক্ষেত্রে নির্দিষ্ট সেই তারিখের ঘরে যেই তারিখে চেকটি তারিখ লিখলে, তারিখের জায়গায় তারিখ লিখলে চেকটি অনার করা হবে বা অর্থ পরিশোধ করা হবে, সেই তারিখের জায়গায় তারিখের তারিখটি লিখতে হবে। যেমন আজকে 21 তারিখ, 21 তারিখে চেকটি উপস্থাপন করা হলো, এখানে যদি 21 তারিখ 21-3-21 এটি লেখা না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই চেকের অর্থ পরিশোধ করবে না ব্যাংক। পাঁচ নম্বর টাকার পরিমাণ, চেকের নির্দিষ্ট জায়গায় টাকার পরিমাণ দুইভাবে লেখা হয়, একটি হচ্ছে অঙ্কে, অন্যটি হচ্ছে কথায়। ব্যাংক অর্থ পরিশোধের পূর্বে এই চেকটি নেওয়ার পর দেখবে যে সেখানে টাকার পরিমাণ অঙ্কে এবং কথায় একই আছে কি না, ঠিক আছে কি না। হয়তো দেখা গেল যে কথায় একরকম আবার অঙ্কে আরেক রকম, তাহলে এই ধরনের চেক ব্যাংক অনার করবে না বা টাকা পরিশোধ করবে না। ছয় নম্বর স্বাক্ষর পরিবর্তন, স্বাক্ষর পরিবর্তন বলতে অর্থাৎ চেকে আদেষ্টা স্বাক্ষরের বহির্ভূত অন্য কোনো স্বাক্ষর থাকবে না। যদি কোনো কারণে সেই চেকের কোথাও টাকার পরিমাণ, নামের জায়গা, প্রাপকের জায়গা বা কথায় টাকার পরিমাণ পরিবর্তন করতে হয়, সেই ক্ষেত্রে এই স্বাক্ষর দিতে হবে আদেষ্টাকে। আদেষ্টাই শুধু এই পরিবর্তনটি করতে পারবেন, অন্য কেউ নয়। যদি করি কেউ পরিবর্তন করে তাহলে সেই ক্ষেত্রে সেই টাকা ব্যাংক পরিশোধ করবে না। এটিই হচ্ছে স্বাক্ষর পরিবর্তন নিয়ম। সাত নম্বর লেখার পরিবর্তন, একই চেকে একাধিক লেখা থাকতে পারবে না, শুধুমাত্র আদেষ্টা কর্তৃক চেকটি লেখা হবে এবং আদেষ্টাই চাইলে চেকের লেখা পরিবর্তন করতে পারবে, কোনো অবস্থাতেই অন্য কেউ এটি পারবে না। যদি কেউ করে তাহলে সেই অর্থ ব্যাংক পরিশোধ করবে না। আট নম্বর প্রাপকের সঠিকতা, যিনি এই অর্থের প্রাপক অর্থাৎ সাধারণত দেখা যায় যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডার তার নিজের অর্থ নিজে উত্তোলন করতে ব্যাংকে যান, সেই ক্ষেত্রে অবশ্যই চেকের নিজ কথাটি লেখা থাকবে অথবা তার নিজের নাম লেখা থাকবে। আর যদি অন্য কেউ কাউকে ইনি এই অর্থ পরিশোধ করেন, সেই ক্ষেত্রে ব্যাংক দেখবে যে যিনি চেক উপস্থাপন করেছেন, যিনি প্রাপক, তিনি সেই ব্যক্তি কিনা, তার দুটি স্বাক্ষর পৃষ্ঠদেশে লাগবে এবং সেই ক্ষেত্রে সেই আদেশটা তাকে এই প্রাপকের সঠিকতার ব্যাপারে সঠিকভাবে যিনি যেটি উপস্থাপন করেছেন সেটি ঠিক আছে কিনা ব্যাংক যাচাই বাছাই করে দেখবে। যদি সঠিক থাকে তাহলে টাকা পরিশোধ করবে, আর ব্যাঠিক হলে টাকা পরিশোধ করবে না। নয় নম্বর ছেঁড়া চেক, অনেক সময় চেক কোনো কারণে ছিঁড়ে যেতে পারে বা ঘষা মাজা হতে পারে, অথবা চেক পকেটে রেখে অনেক সময় ময়লা হয়ে যেতে পারে, এরকম চেকের টাকা ব্যাংক পরিশোধ করে না বা করা উচিত নয়। দশ নম্বর অনুমোদন, আমরা জানি যে এটি একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, সেই ক্ষেত্রে চেকের অর্থ পরিশোধের সময় যাকে অনুমোদন দেওয়া হচ্ছে
তার নাম লিখে বিশ্বদেশে বিশেষ করে হুকুমচকের ক্ষেত্রে এটি করতে হবে। তার সেই আদেশটার পৃষ্ঠদেশে দুটি স্বাক্ষর থাকবে, অথবা যিনি অনুমোদন দেবেন সেই প্রাপকের দুটি স্বাক্ষর থাকবে পৃষ্ঠদেশে, অন্যথায় এই চেকের অর্থ পরিশোধ করা যাবে না। ব্যাংক অবশ্যই ব্যাপার সতর্ক থাকবে। ১১ নম্বর, ডাক কাটা চেক। আমরা জানি ডাক কাটা চেক হচ্ছে সেই চেক যেই চেকের উপরি ভাগে বাম পাশে কর্নারে আড়াআড়ি দুটি ডাক কাটা থাকে বা আড়াআড়ি দুটি টান দেয়া থাকে, এটিকে আমরা সাধারণত ডাক কাটা চেক বলে থাকি। এই চেকের ডাক কাটার মাঝখানে ব্যাংকের হিসাব নম্বর অথবা কোন শাখা সেটি উল্লেখ করতে পারে, ব্যাংকের নাম লেখা থাকতে পারে। সেই ক্ষেত্রে যেটি লেখা থাকবে সেই অনুযায়ী তার সেই ব্যাংকের অ্যাকাউন্টটি আছে কি না, অথবা তার কোন ব্যাংকের এইটা এই চেকটি ভাঙানো যেতে পারে সেই ব্যাংকের নাম ওখানে লেখা আছে কি না সেটি দেখে নেবে। যদি সেই ক্ষেত্রে ডাক কাটা চেকের ক্ষেত্রে এই সতর্কতা অবশ্যই থাকবে যে ডাক কাটার মাঝখানে তার অ্যাকাউন্ট নাম্বার, কারণ আমরা জানি ডাক কাটা চেকের অর্থ অ্যাকাউন্ট ছাড়া পরিশোধ করা যায় না, এটি বাহক চেকের মতো নয়। বাহক চেকের অর্থ আমরা যে কেউ বাহক সে ব্যাংকে উপস্থাপন করে টাকা উত্তোলন করতে পারে, কিন্তু ডাক কাটা চেকের ক্ষেত্রে অবশ্যই চেকের টাকা হিসাবের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করতে হবে, এটি ব্যাংক দেখে থাকে। ১২ নম্বর, আদেশটা সম্পর্কে তথ্য। আদেশটা অর্থাৎ যিনি চেকের মালিক, অর্থাৎ যিনি হিসাবের মালিক, যার হিসাবে ব্যাংকে টাকা লেনদেন হয়ে থাকে তিনি হচ্ছেন আদেশটা। সেই আদেশটা সম্পর্কে তথ্য, অর্থাৎ কোনো কারণে যদি ব্যাংকের সন্দেহ হয় যে এই চেকটি উপস্থাপন করা যাবে কি না বা টাকা দেয়া যাবে কি না, সেই ক্ষেত্রে ব্যাংক আদেশটার সম্পর্কে তথ্য নিয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আদেশটা কোনো কারণে তার চেক উপস্থাপনের পর হয়তো কোনো কারণে আল্লাহ না করুক তিনি মারা গেলেন, তার মারা যাওয়ার পরে ব্যাংকে এই চেকটি উপস্থাপিত হলো, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক টাকা অর্থ পরিশোধ করবে না। এই জন্য আদেশটা সম্পর্কে যদি মনে করে ব্যাংক তথ্য সংগ্রহ করবে, বা সাধারণত বড় টাকার ক্ষেত্রে এটি হয়ে থাকে, এবং সেক্ষেত্রে ব্যাংক আদেশটার সঙ্গে যোগাযোগ করতে পারে যে টাকাটি পরিশোধ করা যাবে কি না, তথ্য নেবে। ৩ নম্বর, আদেশটা নোটিশ। ১৩ নম্বর, আদেশটা নোটিশ অর্থাৎ অনেক সময় চেক প্রদান করার পরে যদি আদেশটা কোনো কারণে বিশেষ কারণে এই টাকাটি পরিশোধ করতে অনিচ্ছুক হয় বা অপারগতা প্রকাশ করে, সেই ক্ষেত্রে সে যদি ব্যাংকে একটি নোটিশ দিয়ে থাকে বা জানায় থাকে, সেক্ষেত্রে ব্যাংক এই চেকের অর্থ পরিশোধ করবে না বা করে না। ১৪ নম্বর, আদালতের নির্দেশ। আদালতের নির্দেশ শিরোধার্য, অর্থাৎ এটি হয়ে থাকে সাধারণত কৃষির ক্ষেত্রে, সাধারণত অবৈধ উপায়ে যদি কেউ অর্থ উপার্জন করে থাকে। আমাদের দেশে সাধারণত আমরা লক্ষ্য করি অনেক সরকারি চাকরিজীবী অথবা অনেক রাজনীতিবিদ অবৈধভাবে অর্থ উপার্জন করে থাকে, সেই ক্ষেত্রে এই সমস্ত টাকা যদি আদালতের নির্দেশ এসে থাকে যে এই টাকাটি পরিশোধ করা যাবে না, অথবা কোনো ব্যক্তি হঠাৎ মারা গেছে, মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারীরা চাইলেই সেই ক্ষেত্রে আদালতের নির্দেশ ছাড়া
টাকা পাবে না। এই জন্য আদালতের নির্দেশ থাকার পরেও ব্যাংক যদি থাকে তাহলে ব্যাংক সেই ধরনের অর্থ পরিশোধ করে না। 4 নম্বর, ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকায় যেই চেকটি উপস্থাপন করা হচ্ছে সেই চেকের যে টাকাটি লেখা থাকে কথায় এবং অঙ্কে সেই টাকাটি আছে কি না। সাপোজ কোনো ব্যক্তি 1 লক্ষ টাকার একটি চেক প্রদান করলো কিন্তু ব্যাংকে তার আছে 90,000 টাকা, সেই ক্ষেত্রে এই ধরনের চেকের অর্থ ব্যাংক পরিশোধ করে না বা করবে না। সর্বশেষ 16 নম্বর, শর্ত সাপেক্ষে অনুমোদন। শর্ত সাপেক্ষে আমরা জানি চেক শর্তহীন একটি নির্দেশনামা, কিন্তু শর্ত সাপেক্ষে হতে পারে কখন? অনেক সময় পূর্ববর্তী চেক বা পরবর্তী চেক বা বাসি চেক, এগুলোর ক্ষেত্রে ব্যাংক তার বৈধতা দেখে, চেকের বৈধতা দেখে তারপরে চেকের অর্থ পরিশোধ করবে, অর্থাৎ দেখে শুনে তারপরে এই টাকাটি সে পরিশোধ করবে। এই নিয়মগুলি না মেনে ব্যাংক অর্থ পরিশোধ করতে বাধ্য নয়। এগুলি হচ্ছে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কিসের জালিয়াতির বিপক্ষে। কোনো কারণে চেকে এই জিনিসগুলো অনুপস্থিত থাকলে ব্যাংক এই ধরনের অর্থ পরিশোধ করে না। অতএব চেক উপস্থাপনের ক্ষেত্রে অবশ্যই আদেষ্টা এবং এর প্রাপক সবাই চেকের যেই নিয়মগুলি আছে সেই নিয়মগুলি পুরোপুরি পালন করে তারপরে ব্যাংকে উপস্থাপন করবে, অন্যথায় এই টাকা পরিশোধ করতে ব্যাংক বাধ্য নয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতে অন্য কোনো টপিক্স নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে, ক্লাস হবে। ধন্যবাদ।